ঠিক আগের শুক্রবার শঙ্করাঢ্য বনগার প্রাক্তন পুরপ্রধান, তার বাড়িতেও ইডি তল্লাশি চালিয়েছিল, গ্রেফতার করেছিল, এবং গ্রেফতার করার সময় তার তাকে ইডির ওপরেও হামলা হয়েছিল। আর আজকে মা মেয়ে সবাইকে তলব করেছে ইডি, সেই ছবি আপনারা দেখছেন সম্পত্তি সংক্রান্ত। দেখুন সেই ছবি, মাকে পর্যন্ত তলব করেছে। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, অনেকক্ষণ তো হলো এঁরা ঢুকেছেন, কি কথাবার্তা হচ্ছে, কি জানা যাচ্ছে, ইডি কেন তলব করলো? রেশন বন্টন দুর্নীতি মামলায় কিন্তু ইতিমধ্যেই গতকালই শঙ্কর আড্ডোর স্ত্রী জ্যোৎস্না আড্ডো তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করেছে। গতকালের পরেই কিন্তু আজকে আসতে বলা হয়েছিল শঙ্কর আড্ডোর মা, পাশাপাশি ভাইয়ের বউ এবং মেয়েকে ইডি আসতে বলা হয়েছিল। ঠিক সকাল 11টার পরে আসতে বললে কিন্তু একেবারে 12টার পরে তারা ইডি দপ্তরে উপস্থিত হয়। ইতিমধ্যেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বেশ কিছু নথি, যাবতীয় ব্যাংকের ডকুমেন্ট সহ বেশ কিছু নথি নিয়ে আসতে বলা হয়েছে তাদেরকে। ইতিমধ্যেই তাদের বয়ান যেমন লিপিবদ্ধ করা হবে, গতকালই জ্যোৎস্না আড্ডোর বয়ান লিপিবদ্ধ করা হয়েছিল এবং গোটা যে শঙ্কর আড্ডো আজকে মেডিকেল করা হয় সে সময় যখন তাকে জিজ্ঞেস করা হয় সেক্ষেত্রে কিংবা তদন্তের স্বার্থে যে কোনো কাউকে ডাকতে হবে দণ্ডনীয় সংস্থা। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে রেশন বন্টন দুর্নীতি মামলা যখন শঙ্কর আড্ডো গ্রেপ্তার হলো, তারপরে যে একাধিক যে কোম্পানির কথা বলা হচ্ছে ছিল, যে সমস্ত কোম্পানি কিন্তু ঘুরপথে বেনামেও করা হয়েছিল এবং বাড়ির যে সদস্য তাদের নামেও কিন্তু এই কোম্পানির খোলা হয়েছিল এবং সেই সমস্ত যাবতীয় তথ্য এবং কোম্পানি সংক্রান্ত নথি নিয়ে কিন্তু ইতিমধ্যেই এবং আজকে বলা হয়েছে তারা ইডি দপ্তর এসেছেন এবং দীর্ঘ সময় ধরে কিন্তু জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া ইতিমধ্যে ইডি দপ্তরে চলছে। ধন্যবাদ।